কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা বরাবরের মতোই যাব হচ্ছে বরিশালের গৌরনদী থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত। এখন আমরা আছি ইজিবাইকের মধ্যে, বাইরের ওয়েদারটা বৃষ্টিতে মুখরিত, খুবই বৃষ্টি হচ্ছে বাইরে, এবং সাথেই থাকুন, দেখতেই থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এনজয় করতে থাকুন গৌরনদী টু সদরঘাট লঞ্চ জার্নির প্রকৃতির সৌন্দর্য। থ্যাংক ইউ। আজকের আবহাওয়াটা খুবই খারাপ, বাইরে প্রচন্ড বৃষ্টি, জানি না আজকের লঞ্চ ভ্রমণটা কেমন হবে। আমরা এখন আছি গৌরনদীতে। সো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে গৌরনদী লঞ্চ টার্মিনালে। সো সাথে থাকুন, দেখতেই থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। বাসা থেকে বের হওয়ার সময় অনেক বৃষ্টি ছিল, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টিটা থেমে গেছে এবং প্রকৃতিটা বেশ সুন্দরময় লাগছে। এবং ভাবছিলাম জার্নিটা হয়তো খারাপ হবে, কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হবে। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। এটা আমার প্রথম লঞ্চ ভ্রমণ, তো যতটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে। চতুর্দিকে পানি এবং সবুজে ঘেরা, বেশ সুন্দর। বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হয়ে থাকে, ধান নদী আর খাল, এই তিনে বরিশাল। সো দেখতে থাকুন এই বরিশালের অপরূপ সৌন্দর্য, আর সাথে থাকুন।
এখন বর্ষার সিজন, তাই নদীতে বেশ পানিতে ভরে গেছে। তো অন্যান্য মৌসুমের সময় নদীতে পানির পরিমাণটা একটু কম থাকে, তখন নদীর পাশের জমিগুলো শুকিয়ে যায়। কিন্তু এই বর্ষার সিজনের জন্য সৌন্দর্যটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, যা মনকে মুগ্ধ করার মতো। যারা ঘুরতে ভালোবাসেন, আমি মনে করি তাদের অন্তত বরিশালের প্রত্যেকটা কোণারে একবার হলেও ঘুরে আসা উচিত। কারণ এখানের প্রতিটা জায়গায় সৌন্দর্যটা বেশ অপরূপ এবং যা নজর কাড়ার মতো। লঞ্চে উঠার পর অনেকটা সময় পার হয়ে গেছে, দিনের আলোটা নিভে রাতের অন্ধকার চলে এসেছে। রাতের আলোতে নদীর পানি দেখতে বেশ অসাধারণ লাগে এবং যা সত্যি অপরূপ সৌন্দর্যের একটি রূপ। রাতের অন্ধকার শেষ হয়ে আবার চলে এসেছে ভোরের আলো এবং আমি এখন কেবিন থেকে বের হলাম এবং এখানের ভোরের আলোটা বেশ সুন্দর এবং অসাধারণ লাগছে। আমরা চলে এসেছি চাঁদপুর ছাড়িয়ে বেশ অনেকটা দূরে। সো দেখতে থাকুন, সাথেই থাকুন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি সদরঘাটের কাছাকাছি, কিছুক্ষণ পরেই সদরঘাটে লঞ্চ ভিড়বে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা চলে এসেছি সদরঘাটের কাছাকাছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি।
তো লঞ্চ থেকে নামতে একটু লেট হবে, বৃষ্টিটা থামলে লঞ্চ থেকে আমরা নামব। কেবিন থেকে বের হয়ে আমরা নিচে যাচ্ছি, সো নেক্সট পার্ট অবশ্যই আসবে, দেখতেই থাকুন আর অপেক্ষা করুন।